এই বোতল ডাইরেক্টর এদার একদম মুখ এক ফিল্টার হয় পুরো না আজকে হলো গেল সর্ষে দিয়ে সাজনা আর হলো শুধু খাসির মাংস মাটন কারি আর কি তো কিছু নামের রিকোয়েস্ট আছে এটা পরে বলবো আমি আর খেয়ে নিই কাঁচা মরিচ আছে পেঁয়াজ আছে নর্মাল সাদা ভাতি পোলাও টোলাও ভালো লাগে না বাসায় পোলাও রাখলে আমি বেশিরভাগই সাদা ভাত খাই আমাদের দুটাই করা হয় ফাস্ট কমাই টাইম দেখাই যাচ্ছে বেশিরভাগ বেশি বেশি টাইম খাই Thank you.
মাংসগুলো ছোট পিস, বেশি বড় পিস না। মাংসের তরকারি সাদা বেশি sobre el nuevo
ঠান্ডা এগুলো চাবাবো একটু। প্রথমে যার নামটা বলবো তার নাম হলো চন্দনা দাস, এটা হলো আইডি, আর ওনার মেয়ের হলো মুখে ভাত, ছয় মাস বয়স, এপ্রিলের সাত তারিখে মুখে ভাত, নাম হলো আরশিয়া, ওনার মেয়ের নাম হলো আরশিয়া, ওর মুখে ভাত হবে, মুখে ভাতের অনুষ্ঠান হবে আর কি। ওনার নাম আমাকে নামটা বলার জন্য রিকোয়েস্ট করছে। এপ্রিল মাসের সাত তারিখে ছয় মাস বয়স, নামটা আগে বলে দিলাম। মুখে ভাত হলো অন্নপ্রাশন, আমাদের হিন্দুদের হিন্দুরা বলে আর কি, আর মুসলমান ভাইরা বা অন্য ধরনের লোকেরা হয়তো বুঝতে পারবেন না, এটা হলো প্রথম যখন মুখে ভাত দেওয়া হয় বাচ্চাকে, তখন একটা ছোটোখাটো অনুষ্ঠান করে বোঝার মতো, ছোট খাটো আয়োজন, অনেকে বড় করে করে যার যেমন সামর্থ্য সবাই করে। সেরকমই আরশিয়ার মুখে ভাত হবে সাত তারিখে। তারপর আছে আরও অনেক নাম আছে, আমি বলি সিরিয়ালে টিয়া সরকার, তারপরে আছে হলো শাহিদ, ওনার মেয়ের নাম হলো মিষ্টি, ওনার বইয়ের নাম হলো রূপালী, তারপর আছে দীপিকা মণ্ডল, কুশল পোদ্দার, পরমিতা মুখার্জি, প্রিয়াঙ্কা কর্মকার, ও প্রিয়াঙ্কা কর্মকার মজার ব্যাপার হলো উনি আমার ভিডিও দেখে মরিচ খাওয়া শিখছে। সবার বলতে বলছে রাহুল পান্ডে নিউ দিল্লি, তারপরে আছে বিশ্বজিৎ বণিক, তারপরে আছে মাদি, তারপরে আছে প্রিয়াঙ্কা দত্ত, ওনার বয়ফ্রেন্ডের নাম বিপদ ভোজন দত্ত বলতে বলছিল, প্রিয়াঙ্কা দত্ত, ওনার বয়ফ্রেন্ডের নাম হলো বিপদ ভোজন দত্ত, তারপর আছে আলপন রায়, আর কয়েকজনের নাম বলছিল দেখছি, আজকে অনেক গরম ভেবে যেতেছি। সাজনার শাকও কিন্তু খুব খাওয়া খুব ভালো, শাকও খাওয়া আমরা খেয়ে শাকটা পাওয়া যায় কম। Thank you.
যাদের নাম বাদ পড়ছে তারা পরবর্তী কোনো ভিডিওতে পাবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।